নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের রাশিফলে দিনগুলি আপনাদের কেমন যাবে। তার আগে আমরা জেনে নেব আজকের দিনের সম্পর্কে, আজকের দিন আজকের তারিখের সম্পর্কে। আজকের তারিখ হচ্ছে 25 জানুয়ারি, মঙ্গলবার। আজকের তিথি হচ্ছে সপ্তমী তিথি। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, নক্ষত্র হচ্ছে চিত্রা। আজকে সূর্যোদয় হবে 7:12 এবং সূর্যাস্ত হবে 5:54। আজকে চন্দ্ররাশি হচ্ছে তুলা রাশি। এই আজকে যেই জন্মগ্রহণ করবেন তার রাশি হবে তুলা রাশি। আজকে অশুভ সময় হচ্ছে, মানে রাহুকাল হচ্ছে বিকাল 3:13 থেকে 4:34 পর্যন্ত। আপনার এই সময়ে কোনো ভালো কাজ না করাটা আপনাদের জন্য ভালো হবে। আজকে শুভ সময় হচ্ছে 12:12 থেকে 12:54 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো নতুন কাজ বা ভালো কাজ করতে পারেন, এতে আপনাদের সফলতা পাওয়ার ভালো সুযোগ আসতে পারে। আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক। আপনাদের যদি আজকে কারোর উত্তর দিকে কোনো কাজ থেকে থাকে তাহলে কাজটি ভালোভাবে সফল হওয়ার সম্ভাবনা থাকছে। চলুন জেনে নিই এবার 12টি রাশির রাশিফল সম্পর্কে। প্রথমে জেনে নেব আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ মস্তিষ্ক সজাগ ও সক্রিয় থাকবে। আজকের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে নেওয়াটা খুবই জরুরি রয়েছে। আজ কঠিন কাজও সহজে সমাধান করতে পারবেন। আজ পরোপকার করতে গিয়ে মনে আনন্দ লাভ হবে, কিন্তু আপনারা একটু সাবধানে করবেন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। আজ উচ্চশিক্ষা বা কোনো গবেষণায় বিশেষ সফলতা আপনাদের আজকে পেতে পারেন আপনারা। আজ কর্মে উন্নতির যোগ রয়েছে। আজকে আপনারা নতুন কোনো কাজে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকতে পারেন। আজ গুরুজনের শরীর নিয়ে মনে চাপ একটু কমবে। আজ প্রেমের ক্ষেত্রে আশঙ্কা রয়েছে, তাই আজকে প্রেমের ব্যাপারটা এড়িয়ে চলা আপনাদের জন্য ভালো হবে। যারা অনেকদিন ধরে ব্যবসা করার চিন্তাভাবনা করছেন বা ব্যবসা করার জন্য পরিকল্পনা নিয়েছেন, তারা আজকের দিনে ব্যবসা শুরু করার মতো কিছু প্ল্যানিং আপনারা করতে পারেন। যারা অলরেডি ব্যবসা করছেন তাদের আজকে ব্যবসায় মোটামুটি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আজকে আপনাদের ভালো সময় চলবে 10:50 থেকে ভালো সময় চলছে 11:40 পর্যন্ত। আজকে আপনাদের খারাপ সময় 3:10 থেকে আজকে আপনাদের খারাপ সময় চলবে 4:20 পর্যন্ত। আজকে আপনার শুভ রং নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ ব্যবসা ও কর্মের জায়গায় কোনো ব্যাঘাত আজকে আপনার আসতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে ব্যবসায় নতুন কোনোভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই প্রয়োজনে সেটাকে নিজেদের ভিতরে আলোচনা করা খুবই জরুরি রয়েছে। আজ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যার জন্য আপনার অল্প পরিমাণ খরচা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। তাদের সঙ্গে দেখা হয়ে আজকে আপনি কোনো নতুন কোনোভাবে বিজনেসের রাস্তা দেখতে পারেন বা নতুন কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে। আজ সন্তানদের ব্যবহার নিয়ে আপনার একটু মানসিক শান্তি লাভ হতে পারে, কিন্তু আপনাদের সন্তানের স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু বেশি নজর দিতে হবে। আজকে অন্যের কাছ থেকে উপকার নেবেন না, এতে আপনারই ভালো হবে। আজকে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে, তাই এই সমস্ত ব্যাপারে কোনোভাবে খামতি না রাখাই আপনার জন্য ভালো হবে। আজ পরিবারে গুরুজনদের পরামর্শ অবশ্যই মাথায় রাখবেন। আজকে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে নেবেন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো। আজকে আপনাদের ভালো সময় চলবে 9:20 থেকে আজকে আপনাদের ভালো সময় চলছে 10:46 পর্যন্ত। আজকে আপনার খারাপ সময় 2:10 থেকে খারাপ সময় চলছে 3:20 পর্যন্ত। আজকে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 10, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে। আজ অতি বিবেচক ব্যক্তির পরামর্শে কোনো কাজ করবেন না, অবিবেচক ব্যক্তির
কোনো পরামর্শে কাজ করবেন না, না হলে কিন্তু অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজকে আপনাকে আর্থিক সমস্যার মতো কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে, তাই যে কোনো জায়গায় বিনিয়োগের আগে আপনাকে একটু ভেবেচিন্তে তবে বিনিয়োগ করবেন। আজকে নতুন কোনোভাবে ব্যবসায় টাকা লাগানোর আগে আপনাকে ভাবা প্রয়োজন রয়েছে। আজ গঠনমূলক কোনো কাজে অগ্রসর হতে পারেন। আজ বিদেশে যাওয়ার যদি কোনো পরিকল্পনা অনেকদিন থেকে করে থাকেন তাহলে তার সুযোগ আপনি পেতে পারেন। আজ জ্যোতিষ চর্চায় অগ্রগতি আপনারা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাস্তাঘাটে সতর্ক থাকুন, আপনাদের আজকে ছোটোখাটো কোনো বিপত্তি ঘটতে পারে। আজকে আপনাদের স্বাস্থ্যের প্রতিও একটু বেশি সতর্ক থাকা খুবই প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু আজকে আপনার শরীর খারাপ হতে পারে। আজ নিয়মকানুন মেনে রাস্তাঘাটে চললে আপনার তাতে ফায়দা হবে, নাহলে কিন্তু আপনাকে অযথা আপনার অর্থের ক্ষতি সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের প্রেমের বিষয়টা ততটা ভালো নয়, আজকে প্রেমের বিষয়টা আপনারা এড়িয়ে চললে ততটাই ভালো হবে। আজকে আপনাদের ভালো সময় চলবে, সকাল 11:40 থেকে ভালো সময় চলছে 12:20 পর্যন্ত। আজকে আপনার খারাপ সময় চলছে 1:37 থেকে আপনাদের আজকে খারাপ সময় চলছে 2:40 পর্যন্ত। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 19, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে, আজকে ধৈর্য ও সংযম রেখে চলার চেষ্টা করুন। আজকে অযথা কারোর সাথে তর্কাতর্কিতে জড়াতে যাবেন না, এতে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মনে কোনো চাঞ্চলতার সৃষ্টি হতে দেবেন না, আজকে মনকে নিজের বশে রাখুন, নাহলে কিন্তু আপনি অযথা রেগে যেতে পারেন। হঠাৎ অর্থ ব্যয় আপনার আজকে হতে পারে, তাই যে কোনো জায়গায় অর্থ ব্যয়ের আগে আপনাকে ভেবেচিন্তে অর্থ ব্যয় করার মাথায় রাখতে হবে। আজ কারো কথা প্রভাবিত হবেন না, আজকে নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আজ পুলিশি ঝামেলার আশঙ্কা রয়েছে, তাই সমস্ত কাগজপত্র এবং নিয়ম মেনে রাস্তাঘাটে চলাফেরার চেষ্টা করুন। আজ সন্তানদের নিয়ে চিন্তা আপনাকে একটু বাড়াতে পারে। আজ শরীরে অল্প পরিমাণ শরীর খারাপ হওয়ার সমস্যা দেখা দিতে পারে, এমনকি আপনার আজকে অল্প পরিমাণ পেটের সমস্যা দেখা দিতে পারে। আজ অতিমাত্রায় পরিস্থিতি নিয়ে সতর্ক থাকুন, নাহলে কিন্তু আপনি পরিস্থিতির চাপে পড়তে পারেন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো, আজকে ব্যবসায় একটু ঝামেলা থাকবে, ব্যবসায় ততটা আজকে লাভবান নাও হতে পারেন। আজকে আপনাদের ভালো সময় চলছে 11:45 থেকে ভালো সময় চলছে 12:25 পর্যন্ত। আজকে আপনার খারাপ সময় চলছে 2:10 থেকে 3:45 পর্যন্ত। আজকে আপনার শুভ রং নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকাদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে, আজ প্রতিবেশীদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে, তাই আজ কারোর সাথে যেন তর্কে না জড়ান সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ তরুণদের কেরিয়ার নিয়ে ভালো খবর আসতে পারে, আজকে যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছেন তারা কোনো নতুন ভালো কাজের সুযোগ আপনারা পেতে পারেন। আজ অংশীদারি ব্যবসা এড়িয়ে যাওয়াটা উচিত হবে, আজকে যে কোনো রকম অংশীদারি ব্যবসায় আজকে আপনার লোকসানের সম্মুখীন হতে পারেন। যারা অলরেডি আজকে ব্যবসা করছেন ছোটোখাটো তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় আজকে মোটামুটি আপনারা লাভবান হবেন। আজ স্বজনদের সঙ্গে মেলামেশা করুন, এতে আপনার সম্পর্ক আরও ভালো হবে। হঠাৎ করে কোনো পুরানো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে আজকে আপনার। আজ গুরুজনদের ব্যবহার মনে খুশি রাখবে। আজকে পরিবারের সকলের সদস্যদের আপনার স্বাস্থ্যের প্রতি একবার খবর নেওয়া অন্তত খুবই জরুরি রয়েছে, এমনকি নিজের স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু বেশি নজরদারি করতে হতে পারে, নাহলে কিন্তু অল্প পরিমাণ শরীর খারাপের মতো সমস্যায় পড়তে পারেন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো, আজকে আপনাদের ভালো সময় চলবে 11:20 থেকে আপনাদের ভালো সময় চলছে 12:40 পর্যন্ত। আজকে আপনার খারাপ সময় হচ্ছে 2:30 থেকে খারাপ সময় চলছে 3:40 পর্যন্ত। আজকে আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন
এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। আজ সমস্ত কাজে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, কিন্তু আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসটাকে আজকে দূরে রাখতে হবে। আজ মনোনিবেশ সহকারে কাজ করতে হবে, সমস্ত কাজে যাতে কোনো রকম ভুল না হয় সেদিকে আপনাকে ধ্যান রাখতে হবে। আজ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আজকে আপনি যে কাজগুলি করছেন তাতে মনোযোগী হয়ে কাজ করলে এতে আপনার আরও বেশি সম্মান বৃদ্ধিরও যোগ রয়েছে। আজ সম্পত্তি ক্রয় বিক্রয় না করা আপনার জন্য ভালো হবে। আজকের দিনটি আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য ভালো নয়। আজ সাধু সেবায় মন শান্তি পেতে পারে। আপনি কোনো দরিদ্র বা গরিব লোকেদেরকে সাহায্য আপনি আজকে করতে পারেন। আজ মা বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, অতকে স্বাস্থ্যের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আজকে উচ্চশিক্ষারও যোগ রয়েছে। যারা অনেকদিন ধরে ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করছেন তাদের জন্য দিনটি আজকে মোটামুটি ভালো। ব্যবসায় মোটামুটি আজকে লাভবান হওয়া করতে পারবেন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো। আজকে আপনাদের ভালো সময় চলবে। 12:10 থেকে ভালো সময় চলছে 12:55 পর্যন্ত। আজকে আপনার খারাপ সময় হচ্ছে 2:10 থেকে আজকে খারাপ সময় চলছে 3:20 পর্যন্ত। আজকে আপনার শুভ রং খয়েরি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, তাই একটু সতর্ক থাকবেন। আজকে সহজে কাউকে আজকে বিশ্বাস করতে যাবেন না। আজকে তাই কুচক্রে সম্পর্কে সতর্ক থাকুন। যারা আপনার সাথে ঠকানোর চেষ্টা করছে আপনাদের শত্রুর হাত থেকে আপনাকে কিছু একটু বেশি সতর্ক থাকতে হবে। হঠাৎ করে কোনো উচ্চ আকাঙ্ক্ষায় সমস্যা তৈরি করতে পারে। আজ বাটপটুকতায় বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আজকে অযথা কারোর সাথে তর্কাতর্কি করতে যাবেন না। আজকে অফিসের সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করে অগ্রগতি চেষ্টা করতে পারেন। আজ অফিসে মনোযোগী হয়ে কাজগুলি করার চেষ্টা করুন, এতে আপনার খুব তাড়াতাড়ি কাজের সফলতা আপনি কিন্তু পেতে পারেন। আজকে সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আজ গুরুজনদের সঙ্গে কথাবার্তা বলুন এবং সমস্ত রকমের সমস্যাকে মিটমাট করার চেষ্টা করুন। যারা আজকে প্রেম করছেন তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো যাবে। আজকে যারা ব্যবসা করছেন অলরেডি তাদের জন্য দিনটি মোটামুটিভাবে যাবে। আজকে মোটামুটি ব্যবসায় লাভবান করতে পারবেন। আজকে আপনাদের ভালো সময় হচ্ছে 11:36 থেকে আজকে আপনার ভালো সময় চলছে 12:45 পর্যন্ত। আজকে আপনার অশুভ সময় হচ্ছে 2:20 থেকে আপনার অশুভ সময় চলছে 3:55 পর্যন্ত। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 13, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ মনে ইতিবাচক চিন্তাভাবনাকে গুরুত্ব দিতে হবে। আজ শত্রুদের আজ একটু সমঝোতা করে চলার চেষ্টা করুন। আজকে কোনোভাবেই কোনো জিনিসকে আপনি সহজ করে কাটিয়ে দিবেন না। আজকে আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কর্মে অপ্রত্যাশিতভাবে লাভের সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের ব্যবসায়িক দিনগুলি মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রেম সংক্রান্ত নিয়ে কোনো ব্যাপারে আজকে এগানোটা আপনার জন্য ভালো হবে না। আজকে আপনার প্রেমের বিষয়টা ততটাও ভালো নয়। আজকে আপনার অল্প পরিমাণ শরীর খারাপ হওয়ার সমস্যার মতো সম্মুখীন হতে পারেন। আজকে আপনার পেটের রোগের সমস্যা বেশি হতে পারে, তাই একটু সতর্ক থাকুন। খাওয়া দাওয়া একটু টাইমে মেনটেন করে চলার চেষ্টা করুন। আজ কঠিন কারো কোনো কাজ আপনি সহজে সফলতায় অর্জন করতে পারবেন, যার জন্য আপনার সেখানে সম্মান বৃদ্ধিরও বেশ যোগ রয়েছে। আজকে আপনি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা রাখলে সেটাকে ক্যান্সেল করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থাও ভালো থাকবে এবং আপনার আজকে রাস্তাঘাটে ছোটোখাটো বিপদের আশঙ্কা রয়েছে।
আজকে আপনার ভালো সময় চলবে সকাল 9:40 থেকে ভালো সময় চলছে 11:15 পর্যন্ত। আজকে আপনার খারাপ সময় হচ্ছে 2:46 থেকে আপনার আজকে ভালো সময় চল খারাপ সময় চলছে 4:12 পর্যন্ত। আপনি সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ সৃষ্টিশীল কাজে মনোযোগী হন, এতে আপনার অনেক বেশি ভালো হবে। আজ ব্যবসা বৃদ্ধিতে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজকে নতুন কোনোভাবে ব্যবসা বিনিয়োগের কথা চিন্তা ভাবনা করতে পারেন। আজ চাকরিজীবীরা কর্মের জায়গাতে সচেতন থাকুন, আজকে আপনার সহকর্মীদের দ্বারা আপনার কাজের ক্ষতি পর্যন্ত হতে পারে, তাই চেষ্টা করুন আপনার কাজকে আপনার দায়িত্বের মধ্যে রাখতে এবং সেটিকে সময়ের ভিতরে শেষ করতে। আজ সন্তানের পড়াশোনা নিয়ে হতাশা হতে পারেন, এই সন্তানের পড়াশোনা দেখে আপনাদেরকে একটু বেশি নজর দিতে হবে। আজকে চোখের সমস্যার ভোগান্তি হতে পারে, তাই আজকে একটু সাবধানে থাকার চেষ্টা করুন, সাবধানে রাস্তাঘাটে চলাফেরার চেষ্টা করুন। আজ গুরুজনদের সহায়তা অবশ্যই নিতে পারেন। আজকে যদি ব্যবসায় কোনো জটিলতা থাকে তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা মোটামুটি ভালো। আজকে আপনার ভালো সময় চলবে সকাল 12:10 থেকে আপনার ভালো সময় চলছে 1:20 পর্যন্ত। আজকে আপনার অশুভ সময় চলছে 2:40 থেকে, আপনার খারাপ সময় চলছে 3:40 পর্যন্ত। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ যতটা সম্ভব যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করতে হবে। আজ পাওনা আদায় নিয়ে বাধার মুখে পড়তে পারেন। আজকে আপনার আর্থিক সমস্যার মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে, চেষ্টা করুন আজকে বুঝে শুনে সব কিছু খরচা করা। আজকে নতুন কোনোভাবে ব্যবসায় বিনিয়োগের আগে আপনাকে অবশ্যই ভাবনা চিন্তা করার খুবই প্রয়োজন রয়েছে। এমনকি আজকে যারা যৌথ ব্যবসা করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, কিন্তু নতুনভাবে কোনো বিজনেসে বিনিয়োগ করা চিন্তা ভাবনা আজকে না করাটাই আপনার জন্য ভালো হবে। আজকে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে। আজ রাস্তাঘাটে চলাফেরায় একটু আপনাকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে অল্প পরিমাণ শরীরে আঘাত লাগার মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্যের দিকে আপনাকে একটু বেশি করে নজর রাখতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি রয়েছে। আচ্ছা, দাম্পত্য কলহ মিটে যেতে পারে। আচ্ছা, জমি ও ঘরবাড়ি সহ সম্পত্তি ক্রয়ে বিক্রয়ের দিনটি মোটামুটি ভালো, আজকে আপনি নতুন কোনো জায়গা জমি কিনতেও পারেন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা, যারা প্রেম করছেন নতুন তাদের জন্য মোটামুটি ভালো বলা যায়, কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি রয়েছে। আজকে আপনার শুভ সময় সকাল 10:20 থেকে ভালো সময় চলছে 12:14 পর্যন্ত। আজকে আপনার অশুভ সময় 3:17 থেকে আপনার খারাপ সময় চলছে 4:55 পর্যন্ত। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ সহকর্মীর প্ররোচনায় পা দেবেন না, এতে কর্মস্থলে সমস্যায় পড়তে পারেন। আজকে আপনার কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে আজকে কাজের প্রতি বেশি ধ্যান রাখতে হবে এবং নিজের কাজের প্রতি একটু বেশি ধ্যান রাখতে হবে। এমনকি নিজের বুদ্ধিতে আজকে চলার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনি আজকে বিপদে পড়তে পারেন। আজকে বিভিন্ন পথে আয় বৃদ্ধি পরিকল্পনা করতে পারেন এবং আজকে বৃদ্ধিতে সফলতাও পাবেন। আজ সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তা অবসান হবে। আজ পড়ুয়াদের উচ্চশিক্ষার ব্যাপারে মনোযোগী হতে হবে এবং আগামী দিনে আপনাদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে। আজ তরুণদের ক্যারিয়ার নিয়ে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে বা নতুন কোনোভাবে বিজনেসে করার চিন্তাভাবনা আপনারা করতে পারেন। যারা অলরেডি ব্যবসা করছেন তাদের জন্য দিনটি মোটামুটি আজকে ভালো, আজকে ব্যবসায় মোটামুটি আপনারা লাভবান হবেন। আজ দূরে কোথাও ভ্রমণের ব্যাপারটা ক্যান্সেল করলে আপনাদের ভালো হবে। আজ প্রেমের বিষয়টা মোটামুটি ভালো বলা যায়, আজকে আপনারা নিজেদের মতো করে কিছুটা সময় কাটানোর চেষ্টা করতে পারেন।
আজকে আপনাদের ভালো সময় চলবে 11:55 থেকে আজকে ভালো সময় চলছে 12:46 পর্যন্ত। আজকে আপনার অশুভ সময় 4:10 থেকে আপনার অশুভ সময় চলছে 5:19 পর্যন্ত। আজকে আপনার শুভ রং হলুদ কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ পৈতৃক ব্যবসায় সাফল্য ও আর্থিক উন্নতির সুযোগ রয়েছে। আজকে যারা অনেকদিন ধরে ব্যবসা করার চেষ্টা করছেন বা ব্যবসা করার প্ল্যান করেছেন তাদের জন্য দিনটি বেশ ভালো। আজকে নতুনভাবে কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন। আজকে আপনার আর্থিক যেমন উন্নতি অবস্থা আছে তেমনি আজকে আর্থিক খরচ হওয়ারও বেশ সম্ভাবনা রয়েছে, তাই আজকে একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। আজ অল্প পরিমাণ শরীরের দিকে আপনাকে নজর দিতে হবে, নাহলে কিন্তু আপনার আজকে শরীর খারাপ হওয়ার মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ বাড়িতে পূজা অর্চনার যোগ রয়েছে এবং তাতে আপনি যোগদান দিয়ে আপনি পরিবারের সকলের সঙ্গে সহযোগিতা করতে পারেন। আজকে সকলে পরিবারে ভালো মন্দ দিকে খেয়াল রাখুন এবং যদি বাচ্চা কেউ থাকে পরিবারে তাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করুন। আজকে বাড়িতে কোনো রকম ছোটোখাটো যাতে সমস্যা দেখা দিতে পারে সেগুলোকে শান্ত মাথায় মেনটেন করার চেষ্টা করুন। আজকে যারা ব্যবসা করছেন তাদের জন্য তিনটি মোটামুটি ভালো, ব্যবসায় মোটামুটি লাভবান করতে পারবেন, কিন্তু আজকে যারা প্রেম করছেন বা প্রেম বিবাহিত তাদের আজকে ব্যাপারটা ততটা ভালো নাও যেতে পারে। নিজেদের ভিতরে ভুল বোঝার বুঝি মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আপনাদের ভালো সময় চলবে 12:50 থেকে ভালো সময় চলছে 2:10 পর্যন্ত। আজকে আপনার খারাপ সময় হচ্ছে 5:10 থেকে 6:20 পর্যন্ত। আজকে আপনার খারাপ সময় চলবে। আজকে আপনার শুভ রং হচ্ছে লাল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।